ষড়চিহ্ন বসিয়ে শব্দ গঠন করো। ষড়চিহ্ন, ষড়চিহ্ন কোনগুলো অবশ্যই আমাদের জানা আছে, যেমন আকার, একার, রসিকার, রসুকার, এইরকম এইগুলো। তো এইগুলো দিয়ে আমরা শব্দ গঠন করবো। আমাদের শব্দ এখানে ষড়চিহ্নে বসে শব্দগুলো ভুল দেওয়া আছে, ষড়চিহ্নে বসে আমরা সঠিক একটা শব্দ গঠন করব। এবং এটা লেখার সময় অবশ্যই আমরা আগের নিয়মেই লেখার সময় 4 নং প্রশ্ন উত্তর লিখে নেব, যেমন এখানে লিখে নেব আগে যে 4 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে আমরা নিচে একটা টান দেবো, স্কেলতে টান দেবো, টান দেওয়া সোজা হয়। এরপর আমাদের প্রথম শব্দ আছে তর লেখা। এটা লেখার সময় আমরা খাতায় উঠে নেবো কিভাবে, দেখো লেখা আছে তর, দেখো লেখা আছে কি তর। এটা দিয়ে আমরা এমন একটা ষড়চিহ্নে বসাবো একটা সঠিক একটা শব্দ হবে, যেমন তর আমরা যদি তরি লিখি, ত বয়সন হওয়ার উপরে যদি আমরা দীর্ঘিকার দেই তাহলে কি হলো এটা তরি। এরপরে চলে আসে নদ লেখা আছে, নদ দেখো নদ লেখা, নদ কলম কোনো শব্দ বোঝাচ্ছে না। এখানে আমরা যদি এটা ইয়ে দেই, আবার এখানে যদি আমরা নদের তর উপরে যদি আমরা দীর্ঘিকার দেই, দীর্ঘিকার দেই, দেখো সেক্ষেত্রে কি হলো নদী। এরপরে ইলোস লেখা আছে, ইলোস আমার শব্দটা ভুল লেখা আছে, এখানে আমরা ষড়চিহ্ন ব্যবহার করি, যেমন রশ্মি আছে, এর আগে যদি রশ্মিকার দেই, লয়ের আগে যদি রশ্মিকার দেই, রস্য ই লয় রশ্মি তালি বর্ষা ইলিশ। এরপরে দেখো আছে ককর, এনে লেখা আছে ক, ক বয়সনি র ককর। যদি এখানে আমরা কর্নিসে রস্যকার দেই, কর্নিসে রস্যকার দেই তাহলে কি হবে কুকুর। এরপরে চলে আসি নর লেখা আছে, নর আমরা অবশ্যই পাঠ্য বইতে শব্দগুলো পড়েছি, ভুল না সঠিক আমরা বুঝতে পারতেছি। নর আছে, নর যদি আমরা এখানে দুইটা ষড়চিহ্নে ব্যবহার করি, নর নয়ের শিকারে নু, দুধে নয়ের শিকারে নু, ডয়সর রয়ের শিকারে নুড়ি, শব্দটা হলে কি নুড়ি। এরপরে চলে আসে লেখা আছে কক, দেখো লেখা আছে কক, কক এই শব্দটা আমরা যদি এখানে ক এর পরে যদি আকার দেই তাহলে আমাদের একটা শব্দ হয়ে গেল কাক। এরপরে আসে লেখা আছে ঘম, ঘ ম ঘ ম ঘম লেখা আছে, এই ঘর যদি নিচে আমরা এখানে রস্যকার দেই ঘরের সুকারে ঘু ম ঘুম, একটা সঠিক একটা শব্দ হয়ে গেল ঘুম। এরপর লেখা আছে কি তবল, আমাদের খাতায় যে আমরা পরীক্ষার অবশ্য তোমাদের সব লেখা লাগবে না, পরীক্ষার সব লেখা লাগবে না, এখানে তোমাদের যে পাঁচটা ভালো পড়ে সেই পাঁচটা লেখবে, তো আমি পড়াদের তোমাদের পড়ার সুবিধার্থে সবই লিখে দিলাম। তো যেহেতু আমাদের কিছু জায়গা নেই আমরা একটু উপরে চলে যাই, যেমন ঘর এরপরে আমার লেখা আছে ত ব ল, তবল একটা শব্দ, এখানে সঠিক একটা শব্দ হবে তবলা, তবলা। এরপরে আছে চশম, চশম আমরা যে এখানে এরপরে একটা শব্দ গঠন করি আকার ষড়চিহ্ন ব্যবহার করি তাহলে এখানে ব্যবহার করি তাহলে চষ, মর পরে যদি আকার দিই তাহলে আমাদের সঠিক একটা শব্দ হয়ে গেল চশমা। এরপরে লেখা আছে উষ, দেখো উষ, এই উষের পরে যদি আমরা দীর্ঘকার আকার ব্যবহার করি তার শব্দ হলো উষা, শব্দটা হলো উষা। এইভাবে আমরা বাসায় চেষ্টা করবো, শুধু এই শব্দগুলো না, এই শব্দের বাইরে যতগুলো বইতে তোমাদের এই প্রথম সামিকে যেগুলো আসবে ওই পদ্ধতির শব্দগুলোর সাথে পরিচিত থাকবা, এরকম থাকলে পারে তোমার এখানে অতিরিক্ত দেওয়া থাকতে পারে, তার মধ্যে যে পাঁচটা তোমাদের ভালো লাগে, যে পাঁচটা তুমি ভালো পারো সেই পাঁচটা এরকম তোমার পরীক্ষার খাতায় লিখবে। আশা করি বুঝতে পেরেছো, এইটা তোমরা বাসার চেষ্টা করো।